বন্ধুরা, আজকে আমি একটা হোটেলে গেছিলাম, এটা কুমিল্লাতে। তো সেইখানে তুন্দরুটি ছিল রেসিপিতে। তুন্দরুটিটা আমার খুব ভালো লাগে, প্রিয় একটা খাবার। তো এটা দেখে ভাবলাম যে অনেক দিন পরে যেহেতু এই জিনিসটা সামনে এলো, তা খাওয়া যাক। তো পরে দেখলাম যে আসলে এইখানে প্রচুর পরিমাণে এইটার জনপ্রিয়তা রয়েছে। আর বাংলাদেশের বেশ কিছু অঞ্চল আমি যখন ঘুরেছি তখন অনেক জায়গায় এটা দেখেছি, কিন্তু সেইখানকার যে তন্দুর রুটিগুলো তার থেকে এর স্বাদ বা অন্যান্য যে দিকটা, মানে সাইজ বা ওর সাথে যে জিনিসটা খেতে দেয়, এই জিনিসগুলো সবই আলাদা এবং বেশ টেস্টি, খুব সুন্দর, বেশ পুরো করে তৈরি করে। তো ভাবলাম যে জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ এর সাথে যে জিনিসটা খেতে দেয়, যে মুগির ডাল, আবার ওইটার ভিতরে আবার মাঝে মাঝে কিছু সবজি থাকে, সবজিটা হচ্ছে আলু ভাজি, খুব চিকন চিকন করে কেটে ভাজি করা থাকে, তো খুবই সুন্দর। আপনারা যদি কখনো কুমিল্লা অঞ্চলে আসেন তাহলে এই জিনিসটা খাবেন। এটা আসলে মুখে লেগে থাকার মতন একটা টেস্ট এটাতে থাকে। তো আমার ভালো লেগেছে, এই জন্যে আপনাদের সাথে শেয়ার করলাম।